नमस्कार बंधुरा, गार्गीर रान्नाघरे आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी निये एसेछि मिल्क बाटार कुकीजेर रेसिपी। खूब सहज पद्धतिते घरे साधारण उपकरण दिए ओभेन छाड़ाई अत्यंत क्रिस्पी और टेस्टी कुकीज किभाबे तैरी करेछि जानार जन्य स्किप ना करे भिडियोटी शेष पर्यन्त देखते हबे। ताहले चलुन जावा जाक रेसिपिते। प्रथमे एकटा मिक्सिंग बोले निये निच्छि एक टेबिल चामच माखन। একটা স্প্যাচুলার সাহায্যে মাখনটা একটু স্মুথ করে নিচ্ছি। আপনারা মাখন ব্যবহার করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখে দেবেন যাতে মাখন নরম হয়ে থাকে। মাখন স্মুথ হয়ে এলে এতে 2 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখনের সঙ্গে চিনি ভালো করে মিশে একটা ক্রিমি টেক্সচার এলে এতে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে দেব। এর জন্য একটা স্টেনারের মধ্যে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ ও 1/4 চা চামচ বেকিং পাউডার। এই সবগুলোকে একসাথে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে ও এতে কোনো লাম্পস থাকবে না। সমস্তটা আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এতে বাইন্ডিং আনার জন্য দিচ্ছি 2 চা চামচ দুধ। এখন ভালো করে আবার মিশিয়ে নেব। আজকে রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবার স্প্যাচুলার কাজ শেষ, এখন হাতের সাহায্যে ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে টেবিলে নিয়ে কাজের সুবিধার জন্য দুভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা অংশ নিয়ে একটু সরু করে রোল করে নিয়ে এর থেকে কয়েকটা সমান মাপের টুকরো করে নিচ্ছি। এভাবে পরের অংশ থেকেও টুকরো কেটে নেব। এবার একটা একটা করে টুকরো হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে কুকিজের শেপ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন সব টুকরোগুলোকে কুকিজের শেপ দেওয়া হয়ে গেছে। এবার বেকিং এর জন্য একটা স্টিলের থালা নিয়ে তাতে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার কুকিজগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি। এবার যাব নেক্সট স্টেপে। এখন কুকিজগুলো বেক করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই নুনটাই এরকম দেখতে, কারণ এর আগে ছানাপোড়া ও ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির সময় আমি এই নুনটাই ব্যবহার করেছিলাম। আমি আগেও বলেছি যে বেকিং এর পর যত্ন করে রাখলে 8-10 বার একই নুন ব্যবহার করা যাবে। এবার মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম লো করে থালাটা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে এটা বেক হতে দেব। এখানে কয়েকটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রথমত, কুকিজগুলো যখন থালায় বসাবেন তখন দুটো কুকিজের মাঝখানে যথেষ্ট পরিমাণের গ্যাপ রাখবেন। দ্বিতীয়ত, থালা ও কড়াইয়ের মধ্যে যেন কিছুটা হলেও ফাঁকা থাকে, না হলে কুকিজ বেক হওয়ার আগেই কিন্তু পুড়ে যাবে। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, বেকিংয়ের সময় নির্ভর করছে সম্পূর্ণ গ্যাসের ফ্লেমের উপর। কোনো কোনো ক্ষেত্রে 14-15 মিনিটেও কুকিজ হয়ে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 20 মিনিটও লাগতে পারে। আপনাকে কুকিজের রং দেখে বুঝতে হবে যে কুকিজ বেক হয়েছে কিনা। আমার এক্ষেত্রে 18 মিনিটের মতো সময় লাগলো। এখন কড়াইয়ের ঢাকা খুলে কুকিজের থালা খুব সাবধানে বের করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিল্ক বাটার কুকিজ। একদম গরম অবস্থায় কুকিজগুলো জারে ঢোকাবেন না, ঠান্ডা করে তবেই এগুলোকে জারে রাখবেন। এই কুকিজ শুধু মুখে অথবা চা কফির সাথে যেভাবেই খান, ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। দেখুন কুকিজগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন,
ও বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।